শ্রীহরি গুরুদেবমহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ। ওম গণে নারায়ণে রুদ্রে অম্বিকে ভাস্করে তথা ভিন্না ভিন্ন নকর্তব্যম পঞ্চদেব নমস্তুতে। জয়তু দুর্গা হরণি দুর্গা পুরণর কিন্নর যাহঙ্কর পাদে জয় তু সারণা মা মুকুণ্ঠে বিজে নো আসিবা পদ মান মা কলি কলি দেব জয় রাম 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 হে আচ্ছা নবীন সুন্দর ঘন শ্যাম হে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই না, পণ্ডিত মানে শাস্ত্রে দর্শাইছন্তি কোন কি বিনাশ রে বর্তন্তি কবিতা বনিতা লতা। ঠিক ভাই রে, টিকে মাঙ্কু ধ্যান করিবারে, মাঙ্কু লক্ষ্য করে মাঙ্ক পাদ ধ্যান করিবা। ঝঙ্কর বাসিনী মা পঙ্কজাখি গো, ঝঙ্কর বাসিনী মা পঙ্কজাখি গো, ঝঙ্কর বাসিনী মা শঙ্কর ঘরণি হেলি, শঙ্কর ঘরণি হেলি, শঙ্কর ঘরণি হেলি পঙ্কজাখি গো, ঝঙ্কর বাসিনীমা রঙ্ক পরিমা তোপ দপঙ্ক দশে বাকো বাঙ্ক কপালে ফাঙ্ক নাহি বরলে বাকো খন্ডিয়া পাষাণ্ডিয়া এ মন দুরু দণ্ডিয়া মোর মুণ্ডিয়ারে থিবুমা দয়া রখি গো ঝঙ্কর বাসিনী ঝঙ্কর বাসিনীমা। বাবুরে না, সন্তান হিসাবরে মাঙ্কু টিকে ধ্যান কলে কাহিকি জানু না, কাহিকি জগতরে মাঠু কে বড় নহে, জগতরে সর্বশ্রেষ্ঠা সর্বপ্রথমা হলা জননী বাইয়াটা বলি বলি মা বড় বলি কহিলে বাইয়াটা বলিবে বলিবেনি, মাঠু আউ কে বড় অছি কি রে মূর্খ, বড় অছি ভারজা, মাঠু বড় ভারজা কো গুণের অধিক রে, সে কো গুণরে প্রমাণ দেই পারিবু নিশ্চিত কহিলু, মা সিনা ঘরে ভরে ধরলে জন্ম দলে ক্ষীর দেলে পুকু বড় কলে পাঠ পড়াইলে পু পাঠ পড়িলা হ্যাঁ চাকরি কলা হ্যাঁ বাহালা দরমা পাইলা টঙ্কা কাকু দেলা মা কু না ভারজা কু কহুন, মা কু দবনি রে, মা কইও কি রে পো মোর খরচ কু নাই কোন পতা সব মত দে রে হ্যাঁ, সে কয় বুড়ি লোক তোতে কোন টঙ্কা লড়ালো, আচ্ছা ভারজা কইব হে গে তঙ্গু বিবাহ করি কি মোর কিছি কার্য করিন, হ্যাঁ শাড়ি নাই চুড়ি নাই মো পাই কোন করছ, আচ্ছা নিজে বাজার কু পড়ে পথপটে বসাই কি গাড়ি বাজার যা কিনিয়া কথা কিনি যো, আচ্ছা লাগি ওহো তো সময় কু যোগ উনি কথাটা কইলি, কিন্তু পণ্ডিত মানক পক্ষে আ গ্রহণীয় নহে, কাহিকি পুরাণ প্রবাদ দলা মাতা পিতা সুকৃতরু পুত্র হুয়ে সুখী, পুত্র দেবে সুখী হুয়ে কুল ধর্ম রখি, বুঝিল না মা এবং বাপা এই দুই চলন্তি দেবতাঙ্ক যদি সন্তান উপরে আশিষ থাকে না বাবা আউ কোনসি প্রকার অসুবিধা হবে দেবে কিছু লোড়া না, এনু মাঙ্কু তো লবে ধ্যান কলে জগতর পিতাঙ্গ বধরি রাখিবা, কবিরঞ্জন নরসিংহ ত্রিপাঠী শর্মা রচিতরু টিকে আইয়া রমণীয় শ্যামল মূরতি হে রমাপতে অরবিন্দ বন্ধু কুমারী তটিয়া
ଅରବିନ୍ଦ ବନ୍ଧୁ କୁମାରୀ ତଟିଆ ବରହି ଚନ୍ଦ୍ରିକା ଚୁଳ ମୁକୁଟିଆ ବର ହେମଜିତ ହରିତ ଧଟିଆ ଘର ଜନାରୀଙ୍କର ଗତି ହେ ରମାପତି ଭାଇ ସେ ଯୋଉ ଶ୍ୟାମଳ ଶାନ୍ତ ମୂର୍ତ୍ତି ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ଭଗବାନ କୁଲବେ ଧ୍ୟାନ କଲେ ସେ ପ୍ରଭୁ ଦୟାମୟ ନିଶ୍ଚୟ ଗତିମୁକ୍ତି ଦାତା ହୁଅନ୍ତି। ଆରେ ମନ ବିମୋହନ ମୁରଲୀ ଧାରକା ମନ ଫୁଲ ଦୋଳା ରମଣୀୟ ବକ୍ଷା ମନ ରୁହ ସୁଧା କର ଜିତ ମୁଖ ଜନକ ଜନକ ନନ୍ଦ ସମ୍ପତି ହେ ରମାପତି ଶ୍ୟାମଳ ମୂରତି ହେ ରମାପତି ରମଣିଆ। ଆଚ୍ଛା ଭାଇ, ଏହିପରି ଠାକୁରଙ୍କୁ ବୋଧେ ନିବେଦନ ହେଲେ ସନ୍ତାନ ହିସାବରେ ଆଜି ମହାଭାରତ ଚରିତ୍ରରୁ ହେଲା ନିରେନ୍ଦ୍ରଣ ଗାଥା ଆଲୋଚନା କରିବା ପ୍ରତ୍ୟେକ ପୁରାଣରେ ଜଣେ ଥାନ୍ତି ଶ୍ରୋତା ଆଉ ଜଣେ ଥାନ୍ତି ବକ୍ତା। ହେଲା, ଏ ପୁରାଣରେ ଶ୍ରୋତା ଏବଂ ବକ୍ତା କି ଜାଣିଛୁ ନା? ଶ୍ରୋତା ବୋଲେ ଶୋଇବା ଲୋକ, ବକ୍ତା ବୋଲେ ବସିବା ଲୋକ, ତାହା ନୁହେଁ ମୂର୍ଖ। ଶ୍ରୋତା ହେଲେ ଶୁଣିବା ଲୋକ, ବକ୍ତା ହେଲେ କହିବା ଲୋକ। ନୀଳେନ୍ଦ୍ରୀ ବୋଲି କରି କାହାର କୁମାରୀ ସେ ଚନ୍ଦ୍ରବୋଧ ନା ବିଭା ହେଲା କେଉଁ ପରି ସେ ପୁରାଣ ଶୁଣିବାକୁ ବଳିଛି ମାନସ ମୋ ବଳିଛି ମାନସ ବୁଝାଇଣ କହ ମୋତେ ଘଟରୁ ଶ୍ରୀସୁତ ରାମ ଗୋବିନ୍ଦ ଗୋବିନ୍ଦ ରାମ ରାମ ନବୀନ ସୁନ୍ଦର ଧନ ବର ନ୍ୟାମ। ଆରେ ଭାଇ, ଅଗସ୍ତି ମୁନି କହୁଛନ୍ତି ବୈବସତ ମନ ଶୁଣୁଛନ୍ତି କହିଲେ ହେ ମହାପ୍ରଭୁ ଦୟାକରି ଭାରତ ଚରିତ୍ରରୁ ଏ ନୀଳେନ୍ଦ୍ରଣ ଗାଥା ମୁଁ କହିବା ହୁଅନ୍ତୁ। ଆଜ୍ଞା, ରାଜାଙ୍କ ବିନତି ଦେଖି କହନ୍ତି ଅଗସ୍ତି ଏକ ମନ ହୋଇ ଶୁଣ ବିଲଙ୍କ ମହିପତି। କହିଲେ ମହାରାଜା, ତୁମେ ବଡ ଭାଗ୍ୟବାନ, ଯେହେତୁ ହରି ଏବଂ ହର ଉଭୟଙ୍କର ଗାଥା ଭିତରେ ଆସୁଛି। ନୀଳେନ୍ଦ୍ରଣ ଅତି ପବିତ୍ର, କାହିଁକି ନା ବେଦ ରାମାୟଣ ଶୈବ ଭାରତ ଆଦ୍ୟ ଚାନ୍ତେ ଚ ମଧ୍ୟ ଚ ହରି ସର୍ବତ୍ର ଗୀୟତେ। ଏଣୁ ପୁରାଣ ଭିତରେ ଭାରତ ଶ୍ରେଷ୍ଠ, ବେଦ ଭିତରେ ରାମାୟଣ ବୁଝିପାରିଲୁ। ଏଣୁ ସେଇ କଥା ଶୁଣିବା ପାଇଁ ଅତି ଆନନ୍ଦରେ ଗଦଗଦ ହୋଇ ବସିଛନ୍ତି। ଭାଇ, ଏ ପୁରାଣ ପ୍ରଥମ କାମ ହେଲା କ'ଣ? ସପ୍ତ ସାଗର ଅଧିପତି ହେ ବରୁଣ ମହାରାଜା, ନୀରବତୀ ବୋଲି କରି ତାଙ୍କ ଜଳ ତରଙ୍ଗ ବୋଲି ମନ୍ତ୍ରୀଙ୍କର ନାମ ସତୀଶ ଗୁଣେ ମନ୍ତ୍ରୀ ଅଟେ ପରିପୂର୍ଣ୍ଣ ବତିଶ ଗୁଣରେ ପୂର୍ଣ୍ଣ ଅଟନ୍ତି ପୂଜାଙ୍କୁ ସେ ପାଳିଥାନ୍ତି ପୁତ୍ରର ସମାନ। ଆରେ ଭାଇ, ସେ ରାଜ୍ୟରେ ଦୁଃଖୀ ଦରିଦ୍ର ଏବଂ ଅଗରମା ହେଇ କେହି ନାହାନ୍ତି। ନା ନା, କାହିଁକି ନା ସେ ରାଜ୍ୟଟା ଏମିତି ଯୋଉଠି ରାଜୁତି କରିଥାନ୍ତି ବରୁଣ ମହାରାଜା, ସେ ରାଜ୍ୟରେ ରତ୍ନମୟପୁର, କାହିଁକି ସେଟା ପରା ରତ୍ନାକର ତାଙ୍କ ଦ୍ୱିତୀୟ ନାମରେ ଠିକ। ଏଣୁ ଭଞ୍ଜ କବି ଲେଖିଲେ କ'ଣ ନା, ସବର ସର୍ବରି ଅରଣ୍ୟକୁ ଯାଇ ହରି ବିଦାରିତ କରି ମୋତି ପରି ଥାଇ ବଦରିଆ ଧରି କରି ସରବରେ ଧୋଇ ନ ଯିବ ବୋଲି ସେ ପକାଇ। ଆରେ ଭାଇ, ଯୋଉ ରାଜ୍ୟରେ ହୀରା ନୀଳା ମୋତି ମାନଙ୍କୁ ବ୍ୟବହାର ହଉନି, ପକେଇ ଦଉଛନ୍ତି, ମାନେ ମୂଲ୍ୟହୀନ ବ୍ୟବହାର, ଯୋଉଠି ବହୁତ ଜିନିଷ ଅଛି ସେମାନେ ଛୋଟ ଜିନିଷକୁ କାହିଁକି ଚାହିଁବେ? ଏଣୁ ସେ ତ ରତ୍ନାକର, ଯାହା ଘରେ ଦେଖ ରକ୍ତ ପରିପୂର୍ଣ୍ଣ, ରତ୍ନ ପରିପୂର୍ଣ୍ଣ, ଏଣୁ କରି ସେ ରାଜ୍ୟଟା ଏଡ଼େ ସୁନ୍ଦର।
ଚୋର ଖଣ୍ଟ ତସ୍କର କେହି ନାହାନ୍ତି, ଅତି ଆନନ୍ଦର ଦିନ ଧରିଥାନ୍ତି ରାଜା ବରୁଣ। ଆଜ୍ଞା ଏକ ଦିନ ବରୁଣ ହେ ସଭାକୁ କହିଲେ, ଜୟ ରାମ ହେ ମନ୍ତ୍ରୀଙ୍କର ମୁଖ ଚାହିଁ ଏ ମନ୍ତ କହିଲେ, ଜୟ ରାମ ହେ ଆହେ ମନ୍ତ୍ରୀ ବର ମୋତେ କହିବ ବୁଝାଇ, ଜୟ ରାମ ହେ ଏହି ସଂସାରରେ ଜଣେ ଭାଗ୍ୟବାନ ମୁହିଁ, ଭଜ ରାମ ହେ ରାଣୀ ମୋର ସୁଲକ୍ଷଣୀ ଭୁଣୀ ପୁତ୍ରବତୀ, ଜୟ ରାମ ହେ ଅଷ୍ଟରତନ ଆମ୍ଭ ଭଣ୍ଡାରରେ ଅଛି, ଜୟ ରାମ ହେ ସକଳ ପଦାର୍ଥ ଭଣ୍ଡାରେ ପରିପୂର୍ଣ୍ଣ, ଜୟ ରାମ ହେ କହ କେବଳ ପଦାର୍ଥ ହୋଇଛି ନିଉନ ହରି ହେ ନାକିଟା ହେ ନାକିଟା ହେ ନାକିଟା ତା କଥି ନାକିଟା ତା କଥି ନା ହେ ନାକିଟା ହେ ନାକିଟା ହେ ନାକିଟା ହେ ନା ତା କିଟା ତା କଥି ନାକିଟା। ଆରେ ଭାଇ ବରୁଣ ମହାରାଜା କହୁଛନ୍ତି କଣ ଭାବ ହେ ମହାମନ୍ତ୍ରୀ ମୋ ରାଜ୍ୟରେ କଣ ଭାବ, ହେଲେ ମନ୍ତ୍ରୀ ତ କଣ ହେଲେ କହିବେ ନିଶ୍ଚିତ, କାହିଁକି ନା ବତିଶ ଗୁଣ ରାଜାକୁ ଛତିଶ ଗୁଣ ମନ୍ତ୍ରୀ। ମନ୍ତ୍ରୀ ବର କହନ୍ତି ରାଜାଙ୍କ ମୁଖ ଚାହିଁ ଦୋହି ତାର ତନ ଦୋହି ତାର ତାନା କୁମ୍ଭର ଘରେ ନା ତନ କୁମ୍ଭର ଘରେ ନାଇଁ ଦୋହି ତାର ତାନା। ମନ୍ତ୍ରୀ ବର କହନ୍ତି ରାଜାଙ୍କ ମୁଖ ଚାହିଁ ଦୋହି ତାର ତନ ଦୋହି ତାର ତାନା କୁମ୍ଭର ଘରେ ନା ତନ କୁମ୍ଭର ଘରେ ନାଇଁ ଦୋହି ତାର ତାନା। ହେ ମହାରାଜ ଆପଣଙ୍କ ଘରେ ସବୁ ସିନା ଅଛି ପରିପୂର୍ଣ୍ଣ, ଦୁଇଟା ବୁନ୍ଦେ କନ୍ୟା, ଯେତେ ରତ୍ନ ଅଛି କନ୍ୟା ହେଲା ସବୁଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ରତ୍ନ, ଏଣୁ କନ୍ୟା ନଥିଲେ ଘରଟା କେବେ ସୁନ୍ଦର ନାହିଁ, ନା 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 ଘର ଶୋଭା ନୁହେଁ। କାହିଁକି ନା ଗୋଟିଏ କନ୍ୟା ପୁଣ୍ୟଦାନ କଲେ ଏତେ ପୁଣ୍ୟ ଯେ ଏତେ ପୁଣ୍ୟ ରହିଛି ତାର କରୁଣା ନାହିଁ, ନା ଶୁଭରେ ଗୋଟିଏ କନ୍ୟା ଯେହୁ ଦାନ କରେ ଗୋଟିଏ ପୁଣ୍ୟ ବୋଲି ଲେଖିଛି ଶାସ୍ତ୍ରରେ, ଆଉ ଗୋଟିଏ ଝିଅ ଦେବେ ହୁଅନ୍ତା ତୁମ୍ଭର ପିତୃଲୋକମାନେ ବସନ୍ତେ ପିତୃଲୋକମାନେ ବସନ୍ତେ ବୈକୁଣ୍ଠ ଲୋକମାନେ। ଆରେ ବୁଝିପାରିଲୁ, ଏଣୁ ମନ୍ତ୍ରୀ ଯଦି ଗୋଟିଏ କନ୍ୟା ଦାନ କଲେ ପିତୃଲୋକ ମୁଖ୍ୟ ହୁଅନ୍ତି ମୁଖ୍ୟ ହୁଅନ୍ତି ହଁ ନିଜେ ପୁଣ୍ୟବନ୍ତ, ତେବେ ମୋତେ ନିହାତି କନ୍ୟା ଆବଶ୍ୟକ କନ୍ୟାଟିଏ ଲୋଡ଼ା। ରାଜା ପଚାରିଲେ ମନ୍ତ୍ରୀ କି କରିବା କେଉଁ ଉପାୟରେ ଆମ୍ଭେ ଲଭିବା, ଏହି କାଳେ ମନ୍ତ୍ରୀ ବେଣୀ କର ଦୌଡ଼ିଲେ ଏକ ମନ ଦେଇ ରାଜା ଶୁଣନ୍ତୁ ବୋଇଲେ କହିଲେ ମହାରାଜ କୋଉ କୋଉ ଶାସ୍ତ୍ର ବା କାମ ବିଜ୍ଞାନ ସୂତ୍ରରେ ଲେଖା ଅଛି, ଲେଖିଛନ୍ତି ବାଛାନ ଋଷି କଣ ଲେଖିଛନ୍ତି ନା ଅଯୁଗ୍ମ ରଜନୀରେ ନାଗରୀ ସହବାସ କଲେ କନ୍ୟା ରତ୍ନକୁ ହେ ଲଭିବେ, ଏଣୁ ଯୁଗ୍ମ ବଲମ୍ବ ଦୁଇ ଅଯୁଗ୍ମ ବୋଲି ଦୁଇଟା କି ଦୂରେ ଛିଣ୍ଡି ନାହିଁ, ଅର୍ଥାତ୍ ନାରୀ ଋତୁ ମଧ୍ୟ ସାତ ଦିନ ଠାରୁ ପନ୍ଦର ଦିନ ମଧ୍ୟରେ ସହବାସ କଲେ ଦୈବାତ ଯଦି ଗର୍ଭସ୍ଥିତ ହୁଏ ନିଶ୍ଚିତ କନ୍ୟା ହବ, ଏଥିରେ ଭାବିବାର କିଛି ସନ୍ଦେହ ନାହିଁ। ଏକଥା ଶୁଣି ବରୁଣ ପ୍ରଫୁଲ୍ଲିତ ହେଲେ, ତକ୍ଷଣି ମୃଦୁ ଶୁଲିକି ପାଶକୁ ରହିଲେ, ଦୈବରେ ଆଜକୁ ସାତ ଦିନ ଯେତେବେଳେ ବରୁଣ ହେ ପରି ଶୁଣିଲେ ହାତୀ ପରି ଛାତିଟାକୁ ଫୁଲାଇ ନ ଦେଲେ, ରାମ ଜୟ ରାମ ଭଜ ଗୋବିନ୍ଦ ରାମ
से समय सभाटा को देले मौलाई हे राम दे राम पद गोविंद राम सूर्य देव चाहे नमस्कार होई हे राम दे राम पद गोविंद राम आज शीघ्र अस्त हुओ कश्यप नंदन हे राम दे राम पद गोविंद राम आज प्रिय व्रति संगे मोर होइब मिलन हे राम दे राम पद गोविंद राम हे बाबु संध्या समय हेछि सभाटा को भग्न करि राजा रानी को पुरु जाउछन्ति इति समय रे संध्या आसी पहुचिला संध्या पहुचि छि हां हेले कवि बर राधानाथ लिखिले हां कोन लिखिले कोन अस्तगामी रवि विभावि कासिला बड़ देउळ त्रिशूले कवि पुळिनु हंसराली उड़ी गले खंडगिरी चूड़े बिंदु सरोवरे सिंदूर लहरी खेलिला मंद समीरे आहा खेलिला मंद समीरे रथांग दंपति दीप दंडी छाड़ी गले विपरीत तीरे तिमिर रजनी घोटिले अवनी फुटिले तारा गगने उपवने कुसुम फुटिला बात तो हटी पवने अरे जानी पालु ना यही पूरी संध्या आगत होई चाहू चाहू क्रमे क्रमे रात्र आसी पहुंची गला राति पहुंची हां भोजन नित्य कर्म सारी काली दंड धर रानी को पुर रे जाई होइले हाजर थैंक यू ना स्वामी को सेवारु वंचित थिले महादेव आहा सात दिन होला वंचित थिले हां भोजन सही आजा रानी को पुर को ओला बेले रानी कोन करछंती फाट कबाट बंद करी एने गुमान करी अंतपुर थांती श्रीमान को एटा कथा रही छी कोन सात दिन होला सेवा करी नास्ती हां तेणु करी कबाट बंद करी रही छन अभिमान करी सीमंत अभिमानी सहज है अभिमान करी अंतपुर थांती ए समय रे वरुण राजा राखुछंती वरुण राजा रे प्राणस्मरी रे सुंदरी लेखुछंती बड़ खमंडी महाराजा कृपा अमर सिंहदेव ठीक कोन में लिखले कुंद दंती हसी रसी जा कुंद पसंद बचना रे कुंद दंती हसी रसी जा कुंद पसंद बचना रे कुंद दंती हसी रसी जा रे कुंद दंती हसी रसी जाओ रे सुंदरी हैला कंज दल सुमंजुला कोबाट फिटा चंचला आहा कंज दल सुमंजुला हन कोबाट खोल चंचला कंजन नयना अंजन गुण को कंजन नयना अंजन गुण को रंजी हुओ सुमना रे कुंद दंती हसी रेला कि गाथे कुंद पसंद बचना रे कुंद दंती हसी रसी जा हिपुरि राजा चाटुक्ति कहते भाई रे कांत कथा अलंघित शेरमणि बर उठी करी सेई क्षणी फेई देले द्वार भीतर को विजय कोले से राजा वरुण पलंग उपरे राजा बसिले जाईना ननास्य रहस्य भणिले चाटु बाणी काली बामा को कोलो इच्छा से ही क्षणी लाज बसे सुंदरी कोल खसी गले अभिमान करी खंडे दूर रे बसिले अरे भाई राजा कहिले सखी प्राणेश्वरी एते दिन करे तोर मोर साक्षात ये कि तुम अवस्था किया ये की व्यवस्था करी छ ये मार एते बड़ अभिमान ये किना जन उठारे हैला हां सखी मु जानिबार त किछ अपराध करनी अपराध करी नहीं मते तुमे काहे कि दोषी बोली विचार करछ कि यदि दोष थाए मते हां अपराध को क्षमा करो क्षमा मु निवेदन होछि अरे भाई ए समय लेखु चंदी गण कवि वैष्णव पानी हां कोन लिखिले कोन अरे कूट जहासिनी उठ उठ बारे गो
कुट जहासिनी उठ उठ बारे लोटो नहीं मोर प्रीति धन किंपा करू हट रे रत्न कटक शोभिनी छटक तेज मानो आरे घटस्तना बुझि न पारे तोरो की भावना सुंदरी तो मन रो भावना मु किमिति जानिबि मते कहली तो बुझिबि अरे मानिनी रतन करियो अभिमान गो मानिनी रतन বিমন নহই আগ প্রিয় হৃদয়র কথা খোলি কহ আরে প্রীতি লতা মাগ তো মনে যো অছি কথা আরে প্রীতি লতা মাগো তো মনে যো অছি কথা রে সুন্দরী তোর মনে কি অভিলাষ আছে কি কামনা আছে কহ মু অবশ্য পূর্ণ করি পূর্ণ করিবি রে সখী কইলে সখী আউ পুত্র খিলে বৈষ্ণব পানি রাজকুলে জন্মি রাজরানী হেলি বয়স হইলা শেষ ওড়া কর্ম মোর আহে প্রাণ স্বর ন পাইলি সুতাস হে প্রভু হে প্রাণেশ্বর মু কি হতভাগ্নি নারী দেখ রাজকুলে জন্মিলি এড়ে মনস সপ্ত সাগর অধিপতি বরুণ মহারাজা বরুণঙ্কর স্ত্রী হলি কিন্তু এ পর্যন্ত মো কোল শূন্য কন্যা নাহি ঝিওটিয়ে নাহি কাহি কি আমা ঝিওটিয়ে ঘর কেবে সোহা নাই না হ্যাঁ এনু সরাগে মো সঙ্গে পরাগ ক্রীড়া কু করুথিলে যেতে সহি সুতা রখি তলে ওলগি বাবেলে লাজে মু ন পারে চাহি দাসী মানঙ্কু ন লাজে মু ন পারে চাহি আমি পিলা সময় যে বহু বহু গাবা ভুলি খেলা খেলবা দাসী পিলা মান সহিত কি তিন ডরমা কি দি ডরমা সব পুয়া ঝিও আনিকি মো গোড় তলে রখি দেবে কি রাজমা তলি হউছি কাইকি না মোর গর্ভ শূন্য কন্যা নাই পুয়া সিনা আছে কোন ঝিও আছে কি ইন তাঙ্কো ঝিও মানঙ্কু দেখি দেলে লজ্জারে মো মুন্ডা স্বামী তলক হেউছি নিশ্চয় কথা কইলে সখি সেথি লাগি চিন্তা করছু না 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 জমা দুঃখ করো না সেথি লাগি পুরা সখি আসি অছি মহি মনর অভিমান দূর কর রে প্রাণ সহি আহা সেথি লাগি তা মনন করি অঙ্ক পলঙ্গে বিরাজমান কর সুন্দরী।